আমি একটু বেরোচ্ছি, চাবিটা দিয়ে গেলাম, বাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করে রাখবে। তুমি কোথায় যাচ্ছ? বিউটি পার্লার। বিউটি পার্লার? হ্যাঁ, আমাকে আজকে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। বিউটি পার্লার গিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে সোজা পার্টিতে চলে যাব। ওকে, রাতে রান্নার কি হবে? আমি ডিনার করে আসব। তোমার কথা নয়, আমি আমাদের কথা বলছি। That's your problem, Daddy. তাছাড়া এবারে পুরো রান্নাঘরে ঢুকবে কেন? তারা ক্লাবে যাবে, পার্টি করবে, তবেই না আপনাদের সোসাইটিতে সম্মান বাড়বে। এইসব মেয়েগুলো তো এইভাবেই গতর বেঁচে খায়। আমাদের বৌমা তো না জানে একটা বারো ভাতারি জুটেছে আমাদের। ক্লাবে যাচ্ছে না, ব্যাটা ছেলেদের সাথে শুতে যাচ্ছে। যত সব। তার মানে তুমি রান্না করবে না? না। সে কি রে, রান্না না করলে এতগুলো লোক খাবে কি? মা, সারাটা তো আমরা না খেয়ে থাকবো নাকি? খুব অসুবিধে হবে না? নিশ্চয়ই, তুমি পার্টিতে নেচে বেড়াবে আর আমরা রান্না করব। সে কি, এ আপনি কি বলছেন? আমাদের বাড়ির একটা প্রেস্টিজ আছে, আপনি বাবুর্চির কাজ করলে আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে? শিবানি, একটা কাজ করুন না, এই বাড়িতে দুজন বাড়তি লোক আছে, রান্নার দায়িত্বটা তাদের দিয়ে দিন না। মুখ দেখো না, পায়খানার প্যানের মতো আবার যাচ্ছে পার্টি করতে। কি, যত বড় মুখ না তত বড় পোয়ার ফটো। সে কি, আমরা রান্না করব? কেউ বসে বসে খেলে আমার খুব খারাপ লাগে। তাছাড়া বড়লোক মেয়ের বাড়িতে না হয় দুদিন রাঁধুনির কাজ করলে। বাই মামি, বাই ড্যাড। নমস্কার দাদারা দিদিরা, তো ভিডিওটা কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে জানো। আমাদের একটা খুব মজাদার ভিডিও তোমাদের দেখানো হলো, আর লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্ট করো, আর প্রচুর 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 ফলো করো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরবর্তী একটি মজাদার ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাই। তো সবাই আমরা গানটা করে নিই, আমরা দাড়িতেই নারী, আমরা সব পারি, টাটা। আমরা দাড়িতেই নারী।